শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কাঁঠালপাড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস। এদিন মূলত তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূল জেলা সভাপতি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌতম দাস, জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলা তৃণমূলের যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি, ললিতা টিগ্গা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস জানান, এর পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস তার বিরুদ্ধে অপপ্রচার চালাবার অভিযোগ তুলে সোচ্চার হন। নমস্কার সবাইকে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে প্রেসেন্ট করতে চলেছি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ভবনের পক্ষ থেকে। আমি প্রথমেই বলি যে একটা বিষয় আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছেন, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসকে কি করে কলঙ্কিত করা যায়, তার জন্য জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চেয়ারম্যানের নামে দেখবেন একটা ছাপানো, মনে হচ্ছে সাংবাদিকরা এভাবে কখনো লেখে তোমাকে আমি জানি না, হলফনামা কেউ লিখেছে একটা পেপার কাটিং এর মতো করে, যেখানে অত্যন্ত নক্কারজনক ভাবে নিজেদের স্বার্থসিদ্ধি করবার জন্য কিছু মিথ্যা তথ্য যারা পরিবেশন করেছে, আমি আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা এই ধরনের খবর ছেপে নিজেদেরকে মার্কেটে হিরো প্রমাণ করবার চেষ্টা করছেন তাদেরকে প্লিজ অনুরোধ করবো, জনসমক্ষে আসুন, মিডিয়ার সামনে আসুন, সামনাসামনি বসে আসুন। যদি আমাদের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে, চেয়ারম্যান হিসেবে, সম্মানীয় শঙ্করবাবুর দিক থেকে যদি এই ধরনের কোনো ঘটনা আপনাদের সমক্ষে আসে, আমরা নিশ্চয়ই তার দায়ভার নিতে রাজি আছি। কিন্তু দয়া করে অন্যায়ভাবে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করবার জন্য মিথ্যা তথ্য পেপারের মতো করে ছেপে, যেরকম পেপারকে কলঙ্কিত করবেন না, পেপারের সাংবাদিক বন্ধুদের কলঙ্কিত করা হচ্ছে, ঠিক একইভাবে এই মিথ্যা তথ্য পরিবেশন যারা করছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সঙ্গে সেই সঙ্গে তৃণমূল নেতা সুভাশিস পাল ওরফে সোনাপাল, দেবাশিস মজুমদার এবং সুনির্মল জ্যোতি বিশ্বাসকে তৃণমূল দল থেকে বহিষ্কার করেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে গত 24/8/2020 দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তিনজনকে সপোর্ট লেটার পাঠিয়েছিলাম, তিনজন না আরো একজন ছিল, চারজনকে সপোর্ট লেটার আমরা পাঠিয়েছিলাম, যার মধ্যে আমরা প্রায় সকলের উত্তর আমরা পেয়েছি। এবং তার আলাদা আলোচনা করবার মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তে পৌঁছেছে যে তিনজন দেবাশিস মজুমদার, সুভাশিস পাল ওরফে সোনা এবং সুনির্মল মধ্যে বিশ্বাস, এই তিনজনকে দল থেকে আজকে বহিষ্কার করা হচ্ছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।